রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেসরকারীকরণের প্রতিবাদে আগামীকাল ও মঙ্গলবার দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ব্যাংক কর্মী ও আধিকারিকদের সংগঠন ইউনাইটেড ফোরাম ফর ব্যাংক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে এদিকে গতকাল চলতি মাসের দ্বিতীয় শনিবার এবং আজ রবিবার ব্যাংক বন্ধ থাকায় টানা চার দিন ব্যাংক পরিষেবা থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ এটিএম পরিষেবাও বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে